দর্শক, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রেরণার কথার আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি মেলিতা মেহজাবিন। শুরুতে পরিচয় করে দিই আমাদের আজকের প্রেরণার কথার অতিথির সাথে। গতবারের মতো আজও আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলাদেশের একজন জীবন্ত কিংবদন্তিকে। গত 6 দশক ধরে যিনি কাজ করে যাচ্ছেন বাংলাদেশের জন্য, দেশের মানুষের জন্য। ছোটবেলা থেকেই তার লেখাপড়ার প্রতি একটা অদ্ভুত ঝোঁক ছিল, বরাবরই ভালো ছিলেন লেখাপড়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর পাশ করবার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়েই প্রভাষক হিসেবে নিযুক্ত হন তিনি। 1971 সালে স্বাধীনতার পরে চাকরির সুবাদে তিনি কাজ করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি, স্বাধীন বাংলার জনক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছাকাছি। ছিলেন বঙ্গবন্ধুর উপসচিব। এরপর তিনি যুক্তরাষ্ট্রে চলে যান লেখাপড়ার জন্য। সেখানে বস্টন ইউনিভার্সিটিতে পিএইচডি করে দেশে ফিরে আসেন। দেশে ফিরে দেশীয় ও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে নিজেকে সংযুক্ত করেন, কিন্তু যেখানেই গিয়েছে নিজেকে চেষ্টা করেছেন লেখাপড়ার সাথে সম্পৃক্ত রাখতে। এরই ধারাবাহিকতায় 1996 সালে প্রতিষ্ঠিত করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। 1998 সালে বাংলাদেশ ব্যাংক তাকে নিযুক্ত করেন গভর্নর হিসাবে। 2013 সালে তৎকালীন সরকার তাকে নিযুক্ত করেন অষ্টম পে অ্যান্ড সার্ভিসেস স্কেলের চেয়ারম্যান হিসাবে। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রেরণার কথার অতিথি শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। চলুন তার মুখ থেকে শুনে আসি তার জীবনের সাফল্যের গল্পগুলো। আমার মায়ের কাছে আমার লেখাপড়াটা তার ধর্ম ছিল, আর বাবা মনে করতেন যে লেখাপড়ায় যদি না শিখলো তাহলে দেশ কিভাবে স্বাধীন করবে, কিভাবে মানুষের মতো মানুষ তৈরি করবে। এই দুটো প্রেক্ষিত আমার ছিল। খুব ভালো প্রাইমারি স্কুলে পড়েছি, ওগুলা ওই ব্রিটিশ ধাঁচের ছিল, এবং যেহেতু ছাত্র ভালো ছিলাম সেই জন্য আরো বেশি মনোযোগ পেয়েছি। তো ওখান থেকে হাই স্কুল, প্রথম যে হাই স্কুলে পড়ি এটা বলে জগদীশ চন্দ্র হাই স্কুল, এখানে 3.5 মাইল হেঁটে যেতাম, 3.5 মাইল হেঁটে আসতাম, একটা এক্সারসাইজও হইতো, একটা প্রেরণাও পাইতাম, প্রকৃতির সঙ্গে দেখাতে করে চলে যেতাম। বানর থাকতো রাস্তায়, তাদের সঙ্গে আমরা খেলা করতাম, একা কখনো যেতাম না, সবাই দল পেতে। সিলেটে প্রথমবার ওই গভর্নমেন্ট স্কুলে ভর্তি হইতে পারলাম না, কারণ ভর্তি পরীক্ষা আগেই হয়ে গেছে। 4 জানুয়ারিতে গিয়েছিলাম, ভর্তি হইলাম রাজা জিসি হাই স্কুল, অ্যানাদার গ্রেট স্কুল। ওইখানকার একটা অভিজ্ঞতা না বললে আমার জীবনের কথা অসম্পূর্ণ থাকে। দ্বিতীয় দিনের ক্লাস, হেডমাস্টার সাহেব জনাব সুরুজ আলী, তিনি সাদা শার্ট পরতেন, বাটন বন্ধ করতেন, কিন্তু বুকের বাটন বন্ধ করতেন, মাথায় একটা ফেস টুপি থাকতো এবং খুব গম্ভীর। আমি মনে করি শ্রদ্ধার পাত্র, কিন্তু অনেকেই ভয় পাচ্ছে। দ্বিতীয় দিনে উনি আমাদের ইংরেজির ক্লাস ছিলেন, প্রথমেই একটা বেশ শক্ত প্রশ্ন জিজ্ঞেস করলেন, কেউ উত্তর দিতে পারল না। আমি যেহেতু নতুন ভর্তি হয়েছে একদম পেছনে আসছি, তো প্রশ্ন বেশ কঠিন ছিল। কেউ যখন পারলো না আমি হাত উঠাইলাম, দুরু গুরু বক্ষে দাঁড়ালাম, উত্তর দিলাম, তিনি খুব পছন্দ করলেন, এতে খুব অনুপ্রাণিত বোধ করলাম। পরপর 3টা প্রশ্ন জিজ্ঞেস করলেন, আমি চটচট করে উত্তর দিলাম। তারপরে তিনি যেটা বললেন সিলেটি ভাষায়, ওই তোরে পিছে কি কি বয়েছিলি, তুই সামনে আয়। তো সামনে এনে প্রথম বেঞ্চের প্রথম যে সিটটা, যিনি ফার্স্ট বার বসে ওখানে বসে, এই যে প্রেরণা আমার জীবনে, এটা কিন্তু আমাকে অনেক দূরে নিয়ে গেছে। দুটো জিনিস, একটা হলো কমনওয়েলথ স্কলারশিপ পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াতে পড়াতে, ক্যানাডা ম্যাকগিল ইউনিভার্সিটি স্ত্রী সহ যাওয়া যায়, আর না হলে লাহোর সিভিল সার্ভিস একাডেমি, আত্মীয় স্বজনের চাপ, নিজে অতটা গরজ বোধ করি নাই। সিভিল সার্ভিস জয়েন করলাম কিন্তু কোনো খ্যাত নাই, চাকরি করলাম, ভালোভাবে করলাম, অনেক অভিজ্ঞতা হলো, সেটা হয়তো পরে বলবো, কিন্তু ওই যে লেখাপড়ার প্রতি যে একটা চাপ, এটা থেকে গেল। এরপরে যখন যেখানে চাকরি করছি, যে চাকরি হোক, একটা লেখাপড়ার সংস্কৃত বের করার চেষ্টা করি। জাতিসংঘে চাকরি করেছি 3টা দেশে, 3টা দেশে দেখেছি আমি কি সাবজেক্ট কোথায় পড়াতে পারবো, এবং পড়িয়েছি এবং ভালো লেগেছে।
তো এই হলো লেখাপড়ার প্রতি অনুরাগ বলেন বা ভালোবাসা বলেন। আমি 67 সনের কথা বলছি, জামালপুরের রেজিও, 10টা থানা, 20 লক্ষ লোক এবং 6-7 জন ম্যাজিস্ট্রেট, দণ্ডমণ্ডের কর্তা। ভালোভাবে কাজ করলাম, কাজ ভালো হতেই হবে, কারণ নিয়ত অত্যন্ত ভালো ছিল, সততা ছিল, স্বচ্ছতা ছিল। কিন্তু সব কঠিন সময় হল 69-এ NT-IUB মুভমেন্ট। আয়ুব গেলেন, ইয়াহিয়া আসলেন, তখন আমাদের জামালপুর হলো বর্ডার, তোরা ডিস্ট্রিক্টের সঙ্গে বর্ডার, গরু চুর। 40-50 জন গরু চুরের নামে প্রথম দিকে ঠিকই গরু চুরকে হত্যা করতো, পরে পার্সোনাল ভেন্ডেটা করে লোকজনকে মারা শুরু করলো। সরকার আমাকে অ্যাকশন নিতে দেয় না, কারণ তখন ওই যে ইয়ে হবে, রাউন্ড টেবিল গোল টেবিল বৈঠক হবে আয়ুব খাঁ সাহেব, ওইখানে SDO যদি লোক মেরে ফেলে তাহলে এটা পলিটিক্যালি বড় সমস্যা হবে। এই জন্য আমি বললাম যে হয় আমাকে অ্যাকশন নিতে দাও অথবা আমি চাকরি ছেড়ে দিই। তো আমাকে অ্যাকশন নিতে দিল, ভালোভাবে অ্যাকশন নিলাম, একটু নিষ্ঠুরতা ছিল, পরে সমস্ত জিনিসটা একদম নিয়ন্ত্রণের মধ্যে আসলাম। এরপরে এই চাকরি করতে করতে আপনার একটা সময়তে বঙ্গবন্ধুর নজরে আসলাম। এখানে আমাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপসচিব নথি ফাইলস হিসাবে বদলি করা হলো। প্রথম দিনে তিনি আমাকে ইন্টারভিউ করলেন, লম্বা ইন্টারভিউ করলেন, ল্যাগ ফুল করলেন এবং বললেন যে কাজ পক্ষে থেকে তুই এখানে আমার একান্ত সচিব দুই হবি। যেখানে মানুষের 4-5 বছর লাগায়, আমি 3 বছর 9 মাসে আমার PhD শেষ করে দেশে ফিরে আসতাম যত তাড়াতাড়ি আসা যায়। তারপরে বিভিন্ন জায়গায় কাজ টাজ করলাম, আপনার ভালোভাবে করলাম, কিন্তু ওই যে লেখাপড়াটা শিখলাম বস্টন ইউনিভার্সিটি, কস্ট বেনিফিট অ্যানালিসিস ইকোনমিক্স যে পড়লাম, এটা যে চাকরি দেয় সরকার সেইটাতে কাজে লাগে, ইনক্লুডিং আপনার গভর্নর বাংলাদেশ ব্যাংক, ওখানে সত্যিকার ভাবে কাজে লেগেছে। কিন্তু এইটা কিন্তু কারিগরি বিদ্যা, টেকনিক্যাল নলেজ, আসল বিদ্যা, আসল চরিত্র হলো আপনি কি ভাবেন। এই যে তখনও সমস্যা ছিল, খেলাপির সমস্যা ছিল, আপনার টাকা পয়সা মেরে দিচ্ছে, এই এক ব্যাংক থেকে ডিরেক্টর টাকা উঠিয়ে নিয়ে দেয় ফেরত দেবার নাম করে না, বা আপনার এই পলিটিক্যাল লোককে অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দেয় বেতন সব, এগুলো সব একেবারে উল্টপাল্টা একদম বন্ধ করে দেবে। আর যেটা করলাম, যারা 4টা প্রথম বিভাগ ফার্স্ট ক্লাস নিয়ে বাংলাদেশ ব্যাংকে চাকরিতে ঢুকবে, ম্যাট্রিক, SSC, HSC, অনার্স এম এ, 4টা ইনক্রিমেন্ট পাবে, বেতন অনেক বেড়ে যাবে, 4টা ইনক্রিমেন্ট পাবে, 3 বছরের মধ্যে বাইরে পড়তে দেবে। এই সমস্ত করার ফলে বাংলাদেশ ব্যাংকে একটা বড় ধরনের আপনার আন্দোলন করে ফেলতে পারলাম। আমি যেহেতু দিনের পড়া দিনে পড়ার অভ্যাস একেবারে ছোটবেলা, সেই জন্য ওইখানকার লেখাপড়া সেমিস্টার সিস্টেম আমাকে সুট করেছিল, ভালো করলাম। কিন্তু ভালো করার আগে একটা ছোট্ট গল্প বলতে হয়। ভিক্টর চরিয়কি পুলিশ, তিনি আমাদের ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স পড়া, পরীক্ষা দিলাম, মনে হলো যে 100-এর মধ্যে বড় জোর 40 পাবো এবং ফেল, খাতা পেলাম 81। তাকে চ্যালেঞ্জ করলাম কি করে পাই, বলে আরে তুমি তো বেসিক জিনিসটা জানো, এই প্রবলেম এই ফর্মুলা তুমি ওইটা লিখে দিয়েছো, বাকিটা তো অ্যারিথমেটিক, হাই স্কুল স্টাফ, ওতে কিছু যায় আসে। ওই যে আবার একটা প্রেরণা যে পেলাম, পাশ করলাম ভালোভাবে, 1.5 বছরে কোর্স শেষ করলাম, কমপ্রিহেনসিভ দিলাম, অবশ্যই থিসিসের সময় খুব কঠিন। আমার থিসিসের চেয়ারম্যান ছিলেন ড্যানিশ ইডলস্কি, পেরুভিয়ান, ব্রিলিয়ান্ট লোক, আর ব্রিটিশ বব লুকাস ছিল নাম্বার 2। তো ওদের আমার টপিক আমি নিয়েছিলাম কস্ট বেনিফিট অ্যানালিসিস, বাংলাদেশে যাতে কাজে লাগে। আমার স্ত্রী তখন বেশ ভালো চাকরি করে বস্টন ইউনিভার্সিটির লাইব্রেরিতে, আমাদের অবস্থা বেশ ভালো হচ্ছিল, কিন্তু সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে আসতাম। কেন চলে আসতাম, আমি বিশ্বাস করি যে আমরা বাঙালিরা, এই যে আমাদের যে 51-বর্তী পরিবার, আমাদের যে মধ্যবিত্ত সমাজ, আমরা একে অন্যের পাশে না দাঁড়ালে আমরা লেখাপড়া শেখাতে পারবো না, আমরা বড় হতে পারবো না, আমরা দেশটাকে একদম উচ্চতর পর্যায়ে নিয়ে যাবো, সেই জন্য চলে আসলাম। এবং এসে খুব লাভ হইলো, ভালো ভালো কাজ করলাম, এদিক সেদিক করলাম,
তারপরে আবার জাতিসংঘের চাকরি নিয়ে যেতে পারলাম, যেহেতু ফিরে আসছি। আমার সঙ্গে লোক এখনো কিন্তু অনেকে ফিরে নাই, আমেরিকায় থেকে গেছে। তো এটা এটা বলতে পারেন, এটা একটা অন্য ধরনের একটা আর্ট ভিতরের মধ্যে একটা প্রেরণাই বলতে পারেন, যে সবার পাশে দাঁড়ানো। ষাটের দশকে সারা পৃথিবীতে একটা সমাজতান্ত্রিক এও আসে, দিয়ে এই যে আপনার ফ্রেঞ্চ রেভলিউশনের দি ক্রাই ফর ইকুয়ালিটি লিবার্টি অ্যান্ড ফ্র্যাটার্নিটি, ওইটা সারা পৃথিবীকে আচ্ছন্ন করে। এবং মনে করা হতো যে ব্যাংকিং অ্যান্ড বিমা এই দুইটা খাত অর্থনৈতিক ক্ষমতা কতিপয় হাতে কেন্দ্রীভূত করে এবং এটা দিয়ে তারা এক্সপোর্ট করে। কাজেই যখনই যে সুযোগ পাবে বা আমি যখন সুযোগ পাব, এই যে কেন্দ্রীভূত করা এই যে ক্ষমতাটা, এটা ভেঙে চুরমার করে দেবো। বাংলাদেশ ব্যাংকে আমি সবখানে এক্স্যাক্টলি সেই জিনিসটাই করেছি। খেলাপি মানে কি? জনসাধারণের ট্যাক্সের টাকা যা ব্যাংকিং সিস্টেম চলে, একজনের ঋণ নেয়, 100 জনের ঋণ নেয়, 95 জনে ফেরত দেয়, 5 জনে ফেরত দেয় না। তার মানেটা কি? সিস্টেমটা তো অচল হয়ে গেল। সেই জন্য বড় কর্তব্য ছিল খেলাপিদের। আমার যিনি আগে কাজ করছেন বাংলাদেশ ব্যাংকে, রুকুর রহমান সরকার স্যার, তিনি একটা তালিকা করেছেন যে খেলাপিদের শীর্ষ 10 জন খেলাপির একটা তালিকা করেছেন। সেই জন্য ওনার উপর কিন্তু ফিজিক্যালি অ্যাসল্ট হয়েছিল বাংলাদেশ ব্যাংকে। তো উনি তো চলে গেলেন, অল্প দিনের কাজ ছিল। আমি এটাকে আরো সমৃদ্ধ করলাম এবং যারা খেলাপি তাদের বিরুদ্ধে সবচেয়ে কঠিন অ্যাকশন নিলাম। শেষ পর্যন্ত একেবারে অ্যাপিলেট ডিভিশনে গিয়ে জিতে 57 জন এই দেশের সবচেয়ে শক্তিশালী লোক খেলাপি তাদেরকে শাস্তি দিল। এটাকে রাখতাম। 2 নম্বরে যে বললাম যে নিজের ব্যাংক থেকে, সকল নিজের ব্যাংক থেকে ঋণ নেওয়া, এটা বন্ধ করে দিলাম। রাজনৈতিক লোকের বেতন ভুক অ্যাডভাইজার হওয়া বন্ধ করে দিলাম। এইভাবে আপনার এই রিফর্মসগুলো, সংস্কারগুলো করলাম এই বিশ্বাসে, এইভাবে। প্রয়োজন হলো শিক্ষাক্ষেত্রে একটা বিপুল সংস্কারের প্রয়োজন। কি সংস্কার হয়েছে বললাম? মা বাবাকে ছেলে মেয়ের জন্য সময় দিতে হবে। টাকা পয়সা সবসময় থাকবে, কিন্তু এটা সময় দিতে হবে। এরিয়া ভিত্তিক স্কুলে ভর্তি হতে হবে, যে ছোট মেয়েদের ভর্তি করতে হবে এলাকা ভিত্তিক, যাতে তারা এলাকার ছেলে মেয়েদের সঙ্গে একসঙ্গে স্কুলে যায়, পড়ালেখা করে। কোনো গাড়ি থাকবে না, বাসিং হবে যদি দরকার হয়। এক রকমের পোশাক পরবে, এক ধরনের খাবার দেওয়া হবে স্কুল থেকে শ্রীলঙ্কার মতো। তাহলেই কিন্তু আপনার এই ছেলে মেয়েদের, অনেকে বলে যে অনেক স্কুলের কোয়ালিটি ভালো না, আমি বলি যদি এরিয়া ভিত্তিক ভর্তি করা যেত তাহলে এত শক্তিশালী আপনার গার্জিয়ানরা আছেন, তারা ইচ্ছা করলেই স্কুলের মান ভালো করে ফেলতে পারতেন। তো এই জন্য আর খেলাধুলার সুযোগ করতে হবে, সংস্কৃতি চর্চা করতে হবে, সুস্থ চিন্তায় ছেলে মেয়েকে পড়াবে। টল অর্ডার বা পাস, আমাদের বিবাহিত জীবন হলো 66 থেকে 54, 54 বছরের বিবাহিত জীবন। একটি ছেলে একটি মেয়ে, তাদের দিক থেকে দুইটি করে গ্র্যান্ড চিলড্রেন, এদিকে দুইটি ছেলে, আমরা 10 জনের পরিবার। তো তাদের কথা চিন্তা করা, তাদের সঙ্গে টেলিফোন করা, তাদের সঙ্গে কথাবার্তা বলা, এটা হলো সবচেয়ে বড় হবি এবং আমরা দুইজন। দ্বিতীয় হলো কোন আত্মীয় স্বজন কোথায় চিকিৎসার প্রয়োজন, তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া বা কিছু আর্থিক সাহায্য করা, অথবা গ্রামে এই একটা সমস্যা হচ্ছে, এটা এইভাবে সমাধান করা যায় কিনা, এই যে একটা রাস্তা হবে এটা হচ্ছে না, ঠিক আছে, R&D ইঞ্জিনিয়ারের কাছে গেলে যদি কাজ হয় গেলাম। এইগুলো একটা বড় প্রিয় প্রশ্ন এইগুলা। আর আমি যে পড়াই, পড়ানোগুলো বেশ কঠিন, এগুলোর জন্য রীতিমতো আমাকে সময় দিতে হয়, শ্রম দিতে হয়, ফিলু খাটাতে হয়। আমি ওই যে ইন্টারনেটে অতটা পটু নই, আমি পারি হ্যান্ডেল করতে, কিন্তু ওই যে চট করে একটা জিনিস আমি PDF করে পাঠিয়ে দেবো ওইটা পারি না, অনেকবার চিন্তা করতে। এই জন্য অনেক সময় আমাকে ওই অ্যাটাচমেন্ট না করে ডাইরেক্টলি টাইপ করে আমার ছাত্রছাত্রীদের কাছে পাঠায়, তারা বোধহয় মনে মনে হাসে, কিন্তু মনে করে লোকটা চেষ্টা করে। এই আর হইল
একদিন এসে সবচেয়ে বড় অবহেলা হয়েছে। আমাকে অনেকেই বলেছে যে আপনার জীবনের অভিজ্ঞতাটা লিখে রাখেন, লিখে রাখছি, শুরু করেছি, কিন্তু যেহেতু প্রজেক্টটা খুব আনওয়েলডিং, আমার বইয়ের নাম একটাই বই, অন্যান্য বইটি এগুলো কালেকশন অফ এসে এগুলো আছে, ফ্রম গঙ্গা রেডি টু সোনার বাংলা। গঙ্গা রেডি এক সময় বাংলাদেশ খুব সমৃদ্ধ ছিল, সেখান থেকে সোনার বাংলা যাওয়ার কদ্দূর আগাইছি আর কি কি বাধা রয়েছে এগুলো কিভাবে দূর হবে এগুলো লেখা। ওই যেটা বললাম মেট্রিক পরীক্ষায় প্রথম হওয়ার একটা স্বপ্ন ছিল, প্রথম না হয়ে পঞ্চম তো হয়েছি, ওইটা একমাত্র ডিসঅ্যাপয়েন্টমেন্ট এটা। আর যেটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে এটা হাস্যকর কথা আমার কাছে মনে হয়, আমার কাছে যদি আলাদিনের ফেরা থাকতো তাহলে আমি যেটা করতাম, আমার দেশের এই যে 5 কোটি ছাত্রছাত্রী স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তাদেরকে রাতারাতি তাদের চিন্তা চেতনাকে আমূল পরিবর্তন করে একেবারে গঠনমূলক দিকে নিয়ে আসতাম। আমি যখন দেখি যে 8টা 10টা 15টা ছেলে মেয়ে বিদেশ থেকে লেখাপড়া করে দেশে চলে আসছে এবং তাদের সঙ্গে কথা বললে মনে হয় যেন আমি নিজে অনুপ্রাণিত হচ্ছি, আমি যেন এই 5 কোটি ছাত্রছাত্রীকে সেইভাবে একটা জাদুর পরশে অনুপ্রাণিত করে তাদেরকে সত্যিকার ভাবে জ্ঞানী গুণী কর্ম সব স্বচ্ছ করে তুলতে পারি, যাতে বাংলাদেশের যে সোনার বাংলায় পৌঁছানোর যে মাকসুদে মঞ্জিল সেখানে পৌঁছতে যদি আরো 10 বছর বাকি থাকে যেন আগামী 1 বছরে সেখানে পৌঁছে যাওয়া। প্রেরণাকে অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের অতিথি ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিনের গল্পগুলো। তার ব্যাপারে আরও কিছু জানবার জন্যে আমরা কথা বলেছিলাম তারই একজন ঘনিষ্ঠ সহকর্মীর সাথে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদের সাথে। তারা দুজন একসাথে কাজ করেছেন বাংলাদেশ ব্যাংক, PKSF এবং অনেক প্রতিষ্ঠানে। চলুন শুনে আসি ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ আমাদের আজকের অতিথি সম্পর্কে কি বলে। তখন 1990-এর দশকের শেষ থেকে নানাভাবে ওনাকে আমি একত্রে কাজ করা শুরু হয়েছে। একটি হলো তো তিনি ফিরে এসে এখন যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এটা কিন্তু তিনি একক উদ্যোগে তার কিছু সমমানা তার সমবয়সী বা কাছাকাছি সমমানা যারা আন্তর্জাতিক কোনো সংস্থায় কাজ করেছে বা বিশ্ববিদ্যালয় বা সরকারি কাজ থেকে অবসর গ্রহণ করেছেন, এদের থেকে অর্থ জোগাড় করে নিজেদের পুঁজি জোগাড় করে কিন্তু এই বিশ্ববিদ্যালয়টা তৈরি করেছেন এবং যথার্থ অর্থে একটা অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে কিন্তু ইউনিভার্সিটি হয়েছিল। এটা একটা দিক থেকেই বোঝা যায় যে তাদের তো তখন খুব বড় বড় বেতন দিয়ে বড় বড় নিয়োগ দেওয়া সম্ভব ছিল না। আমাকে উনি অনুরোধ করলেন যে আমি কোনোভাবে যুক্ত হতে পারি কিনা, এটা কোনো নিয়োগ ছিল না, কিন্তু আমি বোধহয় ওই বিশ্ববিদ্যালয়ের প্রথম বোধহয় ডাইরেক্টর অফ স্টাডিজ বলেছিলেন, যেটা থেকে ওই যে ক্যারিকুলাম তৈরি, অ্যাপয়েন্টমেন্ট এবং ছাত্রদের শিক্ষার যে ই বা মান এগুলো নিয়ে একাডেমিক কাউন্সিল সেটার আমি সভাপতি হিসাবে ছিলাম। এটা একদমই অবৈতনিক এবং এ থেকে বোঝা যায় কিন্তু তিনি খুব উৎসাহ নিয়ে চেয়েছিলেন যে আমি এর সাথে কোনোভাবে যুক্ত থাকি এবং আমার সেটা ভালো লেগেছিল। এরপর তো তার সাথে আরও কয়েকটা জায়গায় কাজ করেছি। উনি আমি যেমন পল্লী কর্মসা ফাউন্ডেশনে প্রথম থেকেই যুক্ত ছিলাম একজন উদ্যোক্তা হিসাবে, এটা একটা সরকার প্রতিষ্ঠিত স্বাধীন প্রতিষ্ঠান যেটা NGOদের ক্ষুদ্র ঋণ অর্থায়ন করে থাকে, একটা অ্যাপেক্স ইনস্টিটিউশন, অত্যন্ত সফল একটা অ্যাপেক্স ইনস্টিটিউশন, আস্তে আস্তে বড় হয়েছে। এবং তিনি একসময় 90-এর দশকের শেষের দিকে 1996 সালেই বোধ হয় উনি ওই PKSF চেয়ারম্যান হলেন। আমি তো বোর্ডে আগে থেকেই ছিলাম এবং পরেও ছিলাম, পরে আমি ওনার পরেই আমি PKSF এর চেয়ারম্যান হিসেবে 10 বছর
দায়িত্ব পালন করেছিলাম। কাজেই তখন ঘনিষ্ঠভাবে কাজ করেছি। পিকেএসএফ তখন আস্তে আস্তে বড় হচ্ছিল। সেখান থেকে তো তিনি চলে গেলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসাবে। সেখানে আমি আরো ঘনিষ্ঠভাবে তাকে কাজ করতে দেখেছি এবং আমার সবচেয়ে ভালো লেগেছে যে তিনি এই এটা তো একটা খুব বড় দায়িত্বের কাজ এবং তিনি সম্পূর্ণ পেশাদারিত্ব নিয়ে এবং সততা নিষ্ঠার সাথে গভর্নর হিসাবে তার যে মেয়াদ সেটা সে কাজ করেছেন, যেখানে যেই যেই দায়িত্বে ছিলেন সেটা কিন্তু তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে সিরিয়াসলি সবগুলো কাজ নিয়েছেন। এতগুলো কাজ একটা থেকে আরেকটা যে গিয়ে যে কোনোটাকে কম গুরুত্ব দিয়েছেন তা না, এই জন্যই তাকে যে কি বলা যাবে, তিনি কি তিনি বা তাকে কি আমলা বলবো নাকি একজন অর্থনীতিবিদ বলবো নাকি একজন সফল বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলবো নাকি একজন পাবলিক ইন্টেলেকচুয়াল বলবো বা সবশেষে একজন শিক্ষাবিদ বলবো যিনি একটি একটি ভালো বিশ্ববিদ্যালয়ে গোড়াপত্তন করে এতদূর এগিয়ে নিয়েছেন, এতগুলো জায়গায় সফলতা লাভ করা তো খুব বিরল দৃষ্টান্ত। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, শিক্ষাবিদ এবং আমলা, এতগুলো ভূমিকায় তার সাফল্যের গল্পগুলো আমরা এতক্ষণ শুনলাম। এত ব্যস্ততার মধ্যেও পরিবার ও সন্তানদের জন্য কিভাবে তিনি সময় বের করে নিয়েছেন, তার মূল্যবোধগুলো তার পরিবারকে কিভাবে প্রভাবিত করেছে তা জানবার জন্য আমরা কথা বলেছিলাম তারই সুযোগ্য সন্তান যুক্তরাষ্ট্রে কর্মরত ভ্যারিক্স অ্যানালিটিক্সের CFO আসাফ ফরাশুদ্দিনের সাথে। চলুন তার মুখ থেকে শুনে আসি বাবা হিসাবে ডক্টর ফরাশুদ্দিন কিরকম। When I think about my father and his commitment to education, I think back to his days as a PhD student at Boston University in the late 1970s. He would work very hard and would study very, very late, which allowed him to complete the PhD program in 4 years, which is a very quick time to do that. As a result, I became a very serious student myself at Scholastica when I returned to Dhaka. And when he told us about his dream of starting East-West University, we were most eager to help him. And I remember collecting book donations from all over Boston and New York and then sending them to Dhaka so the East-West University would have a library. Priyo Darshak, আমাদের আজকের অতিথি জীবনের গল্প থেকে এটাই দেখা যায় যে লেখাপড়ার প্রতি অনুরাগ মানুষের জীবনের প্রতিটি পদক্ষেপে কিভাবে প্রভাবিত করে। যুক্তরাষ্ট্রের জীবন সাজানোর স্বপ্ন পিছনে ফেলে দেশের টানে ফিরে আসা আমাদের আগামী প্রজন্মের জন্য প্রেরণা হয়ে থাকবে। এর সাথে আমরা আমাদের প্রেরণার কথার আজকের পর্বের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এপিসোডটি যদি আপনারা দেখতে চান তাহলে প্রেরণা ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। আগামী পর্বে আমরা আপনাদের সামনে আরও একজন অতিথি আপনাদের কাছে নিয়ে আসব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য।